আসসালামু আলাইকুম, শাকিব স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি ক্যাপাসিটর রয়েছে। আপনারা অনেকেই চিনেন এই ক্যাপাসিটরের কাজটা কী। মূলত আজকে এই বিষয়ে আপনাদেরকে আমি সামনে আলোচনা করব। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি মোটর, ফ্যান, টেবিল ফ্যান, সিলিং ফ্যান ইত্যাদিতে ক্যাপাসিটর ব্যবহার করা হয়। মূলত ক্যাপাসিটরের কাজটা কি আজকে আপনাদেরকে বলবো। মোটর, ফ্যান, সিলিং ফ্যান প্রত্যেকটিরই স্টার্টিং এবং রানিং কয়েল রয়েছে। আর ক্যাপাসিটরের মধ্যে দুটি টার্মিনাল দেখতে পাচ্ছেন, একটিতে স্টার্টিং এবং একটিতে রানিং কানেকশন দেওয়া হয়। দেখেন সেম এটার ক্ষেত্রেও স্টার্টিং একটি আর একটি রানিংয়ে কানেকশন দেওয়া হবে। তাহলে এতে কি হবে? ক্যাপাসিটরের কাজটি হলো মূলত মোটর, ফ্যান, টেবিল ফ্যান, সিলিং ফ্যান, যে ফ্যানটি, যে কয়েলটিকে স্টার্ট করে দেওয়া। ক্যাপাসিটরের কাজ হলো মূলত স্টার্টিং কয়েলটাকে স্টার্ট করে দেওয়া হলো ক্যাপাসিটরের কাজ। স্টার্ট করে দেওয়ার ফলে পরবর্তীতে ফ্যানটি ঘুরে, মোটরটি ঘুরে, টেবিল ফ্যানটি ঘুরে, এভাবে মূলত ক্যাপাসিটি অর্থাৎ চালিয়ে দেয়। এর নিয়ে মূলত ক্যাপাসিটি কাজ করে। যদি ভিডিও থেকে আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন। যারা অলরেডি শেয়ার করেছেন, লাইক করেছেন, অসংখ্য ধন্যবাদ।